হ্যালো বন্ধুরা, পরি মনি তার আর্থিক অবস্থা জানিয়েছেন ফেসবুক পেজে। চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক কত সম্পদের মালিক পরি মনি। আমার একটিমাত্র হারিয়ার গাড়ি, যেটি ব্যাংক লোনে চলছে, আর আমি একটি ভাড়া ফ্ল্যাটে থাকি। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব বিষয়ে জানিয়েছেন চিত্রনায়িকা পরি মনি। তিনি বলেছেন, আজ এসব নিয়েও লিখতে হচ্ছে, ভাবতে কষ্ট হচ্ছে সত্যি। যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছের রটানো গুসিপ নিয়ে আমার দিকে আঙুল তুলতেও ছাড়লেন না, আজ একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে। যাই হোক, এসবের একটু পরিত্রাণ দরকার এবার। আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি, যেটি ব্যাংক লোনে চলছে, এবং আমি একটি ভাড়া ফ্ল্যাটে থাকি। আমি আমার আয়ের হিসাব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা। আমার কোনো 10 কোটি টাকার বাড়ি বা 5 কোটি টাকার গাড়িও নেই। আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরণ করবো ইনশাল্লাহ। মৃত্যু বা গুজব ছড়ানোর জন্য আপনারা যতটুকু জয়ী হলেন ভেবে দেখবেন প্লিজ। আপনাদের পরিমণি। প্রসঙ্গত, গত মঙ্গলবার অভিনেত্রী অরুণ বিশ্বাস একটি FM রেডিওর সাক্ষাৎকারে পরিমণিকে উদ্দেশ্য করে বলেন, একজন শিল্পী কত টাকা ইনকাম করলে 5 কোটি টাকার গাড়ি চালাতে পারে, 4 কোটি টাকার বাড়ি কিনতে পারে। দেশে কি দুদক নাই? দুদকের মনে প্রশ্ন জাগে না, এই টাকাগুলো কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে, একজন শিল্পী কোথা থেকে এত টাকা পায়? প্রিয় ভিউয়ার্স, আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চিপে দেবেন। ধন্যবাদ।